সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা নিতে অনিয়মের অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হচ্ছে গোটা দেশ জুড়ে। এবার এই বিষয়ে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থাকে নোটিশ দিয়ে জবাব তলব করলো সুপ্রিম কোর্ট। নিট বাতিল করতে চেয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা ইতিমধ্যে দায়ের হয়েছে। মঙ্গলবার তেমনই একটি মামলা শুনানি ছিল শীর্ষ আদালতের বিচারপতি বিক্রমনাথ এবং আহসউদ্দিন আমানামুল্লার অবকাশকালীন বেঞ্চে। শুনানি শেষে এ বিষয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ কে নোটিশ দিয়ে জবাব তলব করলো সুপ্রিম কোর্ট। মামলার শুনানিতে বিচারপতি আমানুল্লাহ এনটিএর আইনজীবীর উদ্দেশ্যে বলে, আপনারা পরীক্ষা নিয়েছেন তাই সেটা পবিত্র, এটা এমন সহজ নয়। পরীক্ষার পবিত্রতা কোথাও একটা প্রভাবিত হচ্ছে, আমরা তার জবাব চাই। 17ই মে এই পরীক্ষা নিয়ে হওয়া অন্য একটি মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নোটিশ জারি করেছিল, সেই মামলার শুনানি 8ই জুলাই। এই মামলাটিরও সেদিন শুনানি হতে পারে বলে জানান এনটিএর আইনজীবী। মামলাকারীদের আইনজীবী কাউন্সেলিং বন্ধ রাখার আবেদন করলেও বেঞ্চ সেই আর্জি খারিজ করেছে। উল্লেখ্য, গত মাসের 5ই মে হয়েছিল নিট পরীক্ষা, কিন্তু পরীক্ষা শুরুর আগেই প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। 17ই মে পরীক্ষার ফল প্রকাশে স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে, কিন্তু শীর্ষ আদালত তেমন কোনো স্থগিতাদেশ না দিলেও প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ নোটিশ দিয়ে কর্তৃপক্ষের জবাব তলব করে। আগামী 8ই জুলাই মামলাটির শুনানি, ওই দিনই পরীক্ষা বাতিলের আর্জি জানানো সংক্রান্ত মামলাটির পরবর্তী শুনানি হবে বলে খবর। এবং এই সময়ের মধ্যে নোটিশের জবাব দিতে হবে পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ কে।